নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, ভূগোল ও পরিবেশ, ঠিক আছে, যেটা দুলাল দাসের বই আছে। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ স্যার এই বইটা যদি আমাদের একটু সলভ করে দিন তাহলে আমাদের অনেকটা হেল্প হয়ে যেত। তো দেখো, তাদের জন্য আমি নিয়ে আসছি। আমি প্রথম অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছি, আজকে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ বারিমণ্ডলের যাবতীয় প্রশ্নগুলো, MCQ, SA³, শূন্যস্থান, ট্রু ফলস, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, এইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। এটা দুলাল দাসের একটা টেক্সট বই আছে। তো দেখো, দুলাল দাসের টেক্সট বই থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন, এক দাগে মরা জোয়ার যে তিথিতে হয় তা হলো অ্যান্সার বেসির অ্যান্সার অষ্টমী। দু দাগের প্রশ্ন, একই স্থানে দিনে জোয়ার ভাটা সংঘটিত হয় বিয়ের অ্যান্সার হবে দুইবার। তিন দাগের প্রশ্ন, উষ্ণ স্রোতের ক্ষেত্রে সমুদ্র জল হয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হালকা। তিন দাগের প্রশ্ন, মুখ্য ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান প্রায় অ্যান্সার হবে সে অ্যান্সার 12 ঘন্টা 25 মিনিট। বাট তোমাদের বইতে 12 ঘন্টা 26 মিনিট আছে, ঠিক আছে, যেহেতু 12 ঘন্টা 25 মিনিট যেহেতু আছে, যেটা 26 মিনিটের কাছাকাছি আছে, সেই জন্য 12 ঘন্টা 25 মিনিট হবে। পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে, চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলে? সর্বনিম্ন অ্যান্সার হবে প্যারিসি, ঠিক আছে, প্যারিসি হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন কি আছে সুপ্রিয় দর্শকার্থী, ছয় দাগের প্রশ্ন, যেখানে মুখ্য জ্বর হয় তার প্রতিবাদ স্থানে হয় বিয়ের অ্যান্সার হবে গৌণ জ্বর। সাত দাগের প্রশ্ন কি বলেছে, মরা কোটাল হয় যে তিথিতে অ্যান্সার হবে সির অ্যান্সার শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি বিভাগ খ সলভ করে দেবো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এক দাগের প্রশ্ন, চাঁদের আকর্ষণে প্রতিপাদ স্থানে ড্যাশ জোয়ার হয় অ্যান্সার হবে গৌণ জোয়ার। তোমাদের কিন্তু লিখে দেবো, ঠিক আছে, আমি জাস্ট এখন পড়ে দিচ্ছি তোমাদের। দু দাগে, মুখ্য জোয়ার উৎপন্ন হয় চাঁদ বা সূর্যের ড্যাশ বলের জন্য, অ্যান্সার হবে মহাকর্ষ বলের জন্য, মহাকর্ষ বলের জন্য। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, পৃথিবীর যে স্থান চাঁদের সামনে আসে সেখানে ড্যাশ জোয়ার হয়, অ্যান্সার হবে মুখ্য জোয়ার হয়, সেখানে কী হবে, মুখ্য জোয়ার হবে। চার দাগের প্রশ্ন, পৃথিবীর যে স্থানে জোয়ার হয় তার ড্যাশ অবস্থানে ভাটা হয়। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে সমকোণে, মানে যেটা 90 ডিগ্রিতে আছে সেই জায়গায় কিন্তু ভাটা লক্ষ্য করা যায়। পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়। সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের আমি লিখে দিয়েছি, ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখে নাও। সুপ্রিয় দর্শকার্থী, এক দাগের প্রশ্ন কি বলেছে, চাঁদের আকর্ষণে প্রতিপাদ স্থানে ড্যাশ জ্বর হয়, অ্যান্সার হবে গৌণ জোয়ার। দু দাগের প্রশ্ন, মুখ্য জ্বর উৎপন্ন হয় চাঁদ বা সূর্যের মহাকর্ষ বলের জন্য। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর যে স্থানে চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জ্বর বা প্রত্যক্ষ জ্বর হয়। চার দাগের প্রশ্ন, পৃথিবীর যে স্থানে জ্বর হয় তার সমকোণে কি হয়, তার সমকোণে যেটা আছে অবস্থানে ভাটা হয়, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জ্বর সৃষ্টি হয়, শূন্যস্থান হবে কেন্দ্রাতিক। এবার আমি তোমাদের সত্য মিথ্যাগুলো সলভ করিয়ে দেব। এক দাগের প্রশ্ন, কুমেরু ও সুমেরু অঞ্চলে শীতল স্রোতের উৎপত্তি হয়, এটা শুদ্ধ আছে। তো দেখো, আমি রাইট চিহ্ন মেরেছি, কুমেরু ও সুমেরু অঞ্চলে শীতল স্রোতের উৎপত্তি হয়। আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, আমাদের নেক্সট প্রশ্ন দু দাগের প্রশ্ন, জোয়ার সৃষ্টিতে চাঁদের আকর্ষণ বল বেশি কার্যকরী হয়, এটা শুদ্ধ আছে অর্থাৎ ঠিক আছে। তিন দাগের প্রশ্ন, মুখ্য জোয়ার ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা, এটা ভুল আছে। চার দাগের প্রশ্ন, আমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে প্রতিযোগ বলা হয়, এটা কি আছে, ভুল আছে। আমাবস্যা তিথিতে চাঁদ পৃথিবী সূর্যের সরলরৈখিক অবস্থানকে প্রতিযোগ বলা হয়, এটা মানে ভুল আছে। পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবী চাঁদ ও সূর্যের কেন্দ্র যখন একই সরলরেখা অবস্থান করে
তখন তাকে সিজগি বলে, সিজিঘি তখন তাকে কি বলে, সিজিঘি বলে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের এই বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ এগুলো সলভ করে দেবো। রোমানে উষ্ণ স্রোত অ্যান্সার হবে বি এর আনসার বহিঃস্রোত, দুদাগে বলেছে শীতল স্রোত অ্যান্সার হবে সির আনসার অন্তঃস্রোত, তিন দাগে পেরিজি অ্যান্সার হবে আমাদের ডি এর আনসার হবে, ঠিক আছে অ্যান্সার হবে 375,000 কিমি, চার দাগে কী বলেছে সংযোগ অ্যান্সার হবে এর অ্যান্সার আমাবস্যা। এবার তোমাদের আমি এই যে এই প্রশ্নগুলো সলভ করে দেবো। এক দাগে প্রশ্ন, উত্তর আটলান্টিক মহাসাগরে জোয়ার কী বলেছে জাওয়ারের মাঝখানে কী গড়ে উঠেছে? সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে শৈবাল সাগর, শৈবাল সাগর গড়ে উঠেছে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, দু দাগের প্রশ্ন, পৃথিবীর চাঁদ সূর্যের সরলরৈখিক অবস্থান কী নামে পরিচিত? অ্যান্সার হবে সিজিগি, সিজিগি। তিন দাগের প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কী বলে? অ্যান্সার হবে অ্যাপেজি, অ্যাপেজি। কম মানে দূরত্ব বেশি হলে অ্যাপেজি, কম হলে পেরিজি। চার দাগের প্রশ্ন, মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান কত? অ্যান্সার হবে 12 ঘন্টা 26 মিনিট। পাঁচ দাগের প্রশ্ন, কোন কোন দিন ভাটার টান প্রবল হয়, কোন কোন দিন ভাটার টান প্রবল হয়? অ্যান্সার হবে অমাবস্যা ও পূর্ণিমার দিনে, অমাবস্যা ও পূর্ণিমার দিনে। ছয় দাগের প্রশ্ন, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত দেখা যায়? অ্যান্সার হবে উষ্ণ স্রোত, উষ্ণ স্রোত। সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সারগুলো দেখে নাও, প্রথমে অ্যান্সার হবে শৈবাল সাগর, দু দাগের অ্যান্সার হবে সিজিগি, ঠিক আছে। তিন দাগের অ্যান্সার হবে আমাদের অ্যাপোজি, চার দাগের অ্যান্সার হবে 12 ঘন্টা 26 মিনিট, পাঁচ দাগের অ্যান্সার হবে অমাবস্যা ও পূর্ণিমার দিনে, ঠিক আছে। ভাটার টান প্রবল হয়, ছয় দাগের অ্যান্সার হবে উষ্ণ স্রোত। আমাদের এবার আমি বিভাগ গ সলভ করাবো, দুই নম্বর করে আছে, পৃষ্ঠস্রোত ও গভীর স্রোত বলতে কী বোঝো, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার আছে 52 এবং 53 নম্বর পেজে। সুপ্রিয় দর্শকার্থী, উষ্ণস্রোত এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। উষ্ণস্রোত না, এখান থেকে শুরু করে এতটা লিখবে উষ্ণস্রোত, ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা। আর বাকি যেটা আছে, আর বহিঃস্রোত বলতে বোঝানো হয়েছে এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে, গভীর স্রোত বলে, মানে 200 থেকে 1000 মিটার গভীরতায় অতি ধীরগতিতে প্রবাহিত হয়, তাই এই স্রোতকে গভীর স্রোত বলে। মানে তোমরা এই শীতল অন্তঃস্রোত যেটা 200 থেকে 1000 মিটার গভীরতায় অতি ধীরগতিতে প্রবাহিত হয়, একেই আমাদের গভীর স্রোত বলে। নেক্সট প্রশ্ন কী আছে, দু দাগের প্রশ্ন, জায়র বলতে কী বোঝো? অ্যান্সার হবে 55 নম্বর পেজে, অ্যান্সার হবে এই মূলত থেকে শুরু করে এই পর্যন্ত অ্যান্সার হবে, এখান থেকে শুরু করে এতটা যাওয়ার বলে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, তিন দাগের প্রশ্ন, জোয়ার ভাটা কী? অ্যান্সার হবে 56 নম্বর পেজে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, জোয়ার ভাটা হবে এখান থেকে শুরু করে চাঁদ ও সূর্যের আকর্ষণ থেকে শুরু করে এই অবধি হবে জোয়ার ভাটা, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে। নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন চার দাগের প্রশ্ন, কখন চন্দ্র জোয়ার প্রবলতর হয়, কখনো চন্দ্র জোয়া মানে চন্দ্র জোয়ার প্রবলতর হয়? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু 60 নম্বর পেজে আছে। সুপ্রিয় দর্শকার্থী, চন্দ্র জোয়ার কিন্তু তোমাদের 56 নম্বর পেজে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছি, এখান থেকে শুরু করে একই স্থান থেকে শুরু করে এই চন্দ্র জোয়ার বলে, এই অবধি লিখবে, ঠিক আছে। পাঁচ দাগের প্রশ্ন, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে কেন জোয়ার প্রবলতর হয়? এর অ্যান্সার হবে 54 নম্বর, 59 নম্বর এবং 58 নম্বর পেজে আছে, ওকে। অ্যান্সার হবে এখান থেকে শুরু করে, ঠিক আছে, এতটা, তোমরা এতটাই লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো, এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে লিখবে, তারপরে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে, তারপরে লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা। টোটালি কমপ্লিট হয়ে গেছে আমাদের সম্পূর্ণ অ্যান্সারগুলো। পরের দিন তোমাদের কিন্তু বজ্র ব্যবস্থাপনাগুলো সলভ করে দেবো, যাবতীয় প্রশ্নগুলো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।